সেলিব্রিটিদের বহু বিবাহ এবং বিবাহ বিচ্ছেদের ঘটনায় এখন দারুণ ফ্যাশনে পরিণত হয়েছে। সেলিব্রিটিরা জাঁকজমকভাবে তাদের বিয়ের মতো করেই ডিভোর্সকেও পালন করেন। 2004 হ্যারিসন ফোর্ড ও মেলিসা ম্যাথিসনের ডিভোর্স $85 billion ও 1990 স্টিভেন স্পিলবার্গ ও ইমি ইরভিংয়ের ডিভোর্স $100 million খরচ হয়। 26 বছর বয়সী মেল গিবসনের বিয়ে হয় রবিন মুরের সাথে, তার ডিভোর্সের খরচ $425 million। রুপার্ট মোডোকের চতুর্থ বিবাহ বিচ্ছেদে খরচ হয় $1.8 billion। পিছিয়ে নেই এশিয়া মহাদেশও, গত কয়েক বছরে ভারতবর্ষ বাংলাদেশেও অনেক বিবাহ বিচ্ছেদ হয়েছে। বিয়ে একটি ঐতিহাসিক সামাজিক বন্ধন, যুগ যুগ ধরে সামাজিক পরিবর্তনের সাথে সাথে স্থান কাল সংস্কৃতি ও ধর্মীয় ভাবাবেগের মাধ্যমে চলে আসছে এই প্রথা। প্রায় 10 বছর আগে কৃষি সমাজে শিশুদের জন্য জমি ও সম্পদ নিরাপদে রাখার একমাত্র পথ ছিল বিবাহ। পরে সমাজ কাঠামো বড় জটিল হয়ে উঠলে বিবাহ স্বতন্ত্র পরিবারের মধ্যে সীমাবদ্ধ না থেকে ধর্মীয় ও বেসরকারি শাসিত প্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠে। 21শ শতকে মেসোপটেমিয়ার আদালতে প্রাথমিকভাবে লিখিত আইনগুলোই কৃতদাসীদের সন্তানদের বৈধতা প্রদান করা হয়। অনেক সভ্যতা আবার বহু বিবাহের নানা রীতির অনুমোদন দেয়। প্রাচীন মেসোপটেমিয়া, মিশর ও ইসরায়েলের নেতারা একাধিক নারীকে বিবাহ করতেন। হিমালয় পর্বতমালায় মহিলারা একাধিক স্বামীতে অভ্যস্ত ছিলেন। এক পরিবারের সব ভাই একজন মহিলাকেই বিবাহ করতেন। কথিত আছে, রোমে বিখ্যাত সম্রাট নিরো স্ত্রী পপা সাবিনা মারা যাওয়ার পর 54 থেকে 68 এডিতে জনসম্মুখে স্পারাসকে বিয়ে করেন, যা 390 খ্রিস্টাব্দের রোমান সাম্রাজ্যের জ্বলন্ত নিন্দায় সমকামিতাকেই পুরোপুরিভাবে বাতিল ঘোষণা করা হয়। ইউরোপে মধ্যযুগের পর চার্চ বা রাষ্ট্রকর্তৃক সমকোণ সম্পর্কগুলি ক্রমবর্ধমানভাবে নিষিদ্ধ করেছে। তবুও ঐতিহাসিক জন ব্রাউজেল যুক্তি দেন যে অর্থোডক্স গির্জার ধর্মীয় একই যৌন বিবাহে প্রথমে ফর্ম প্রতিনিধিত্ব অ্যাডলফোপাইসিস বা ভাই দ্বারা তৈরি। অ্যালান বা মধ্যপন্থী রোমান ক্যাথলিক চার্চ একই উদ্দেশ্যে ভজনে হিসাবেই নেয়, যা ভাইদের তৈরি করার জন্যই আদেশ করা হয়। এমনকি 1061 সালে স্পেনের ছোট চ্যাপেলে 2 ব্যক্তির বিয়ে হয়। প্রাচীন চীনে ভুতুড়ে বিয়ের প্রচলন ছিল। চীনে পরিচালিত পারিবারিক বংশধর বা ঋত্বিক পুনরাবৃত্তি আত্মার সাথে বিয়ে হতো। সুদানের কিছু উপজাতীয় অনুরূপ অভ্যাসের সাথেই মিলিত ছিল। ইতিহাস জুড়ে বিয়ের বিষয়ে নানা মতভেদ থাকলেও সম্পত্তি ও ইয়াং লাভের বিষয়টি সবখানেই রয়েছে। বিশেষত শাসক পরিবারের বিয়ে হতো উঁচু বংশের সাথেই। কিছু সাধারণদের তারা বেছে নিলেও বাস্তবতা নিয়েছিল দারুণ উদ্বেগ। প্রেম এবং সঙ্গীতের মতোই বিয়ের আধুনিক ধারণা কয়েক শতাব্দী থেকে এসেছে। শিল্পায়ন, নগরায়ন ও মধ্যবিত্তের সংখ্যা বাড়ার সাথে সাথে মানুষ বড় পরিবার থেকে বেরিয়ে নির্ভরশীল হতে শুরু করে। তবে একসময় মানুষ পারিবারিক সম্পদ ও সামাজিক মর্যাদার তুলনায় ব্যক্তিগত সুখের দিকে মনোযোগ কেন্দ্রীভূত করতে শুরু করে। ব্যক্তিগত এমন সুখের প্রতি আকর্ষণ বিবাহ বিচ্ছেদের মতো ঘটনাকে টেনে আনে। সম্প্রতি আশঙ্কাজনক হারে রাজধানী ঢাকাতে বিবাহ বিচ্ছেদের সংখ্যা বেড়েই চলেছে। এর বেশিরভাগই দিচ্ছেন নারীরা। এতে ক্ষতিগ্রস্ত শিশুদের মানবিক বিকাশ সহ সার্বিক সমাজ ব্যবস্থা। আমরা তো পিছিয়ে গেছি, আমি ঠিক আছে, কিন্তু ভাইয়া তো এখন, এতক্ষণে ভাইয়া ক্লাস 9 পড়তো, আর এখন তো ভাইয়া ক্লাস সেই এখন 3 চলে গেল। একটু ডেসপার্ট হইলে কথা শুনতে হয় যে এই কারণে মনে হয় হাজবেন্ড ছেড়ে দিচ্ছে বা এই জন্য এরকম হয়েছে। এগুলি বলতে গেলেও মেয়েটার উপর, ছেলে মেয়েদের উপর প্রভাব পড়ে। আমি আবিষ্কার করলাম সে নেশাগ্রস্ত। কোনো বাবা তার সন্তানকে আদর করে, তখন আমার সঙ্গে সঙ্গে আমার চোখটা আমার মেয়ের দিকে যায়। ওর চোখের ভিতরের যে শূন্যতা, এটা আমার আমাকে খুব বেশি কষ্ট দেয়। হ্যাঁ, বাসা বাড়ি কাজ করতাম, সে টাকা পয়সা না দিলে পরে আমার মারতো, ধরে খাওয়া ঠিক মতন দিত না, আর চাল টাল কিছু কিনতো না। ওই ঘরে লেসে মানুষ লেসে থাকতো, আমার চোখের সামনে লিয়ে থাকতো। মনে করেন যে যখন আমার বোনের মেয়ে লিয়ে থাকতো, তখন আমার সংসার করা থাকা হবে না, সেজন্য আমার যায় ডিভোর্স দিয়ে ফেলাইছি। আমার নিজের বোনের মেয়ে লিয়ে থাকতো। আমি একটা কথাই বলবো যে আমার মনে হয় আমি কেন, প্রতিটা মেয়েই চায় তার সংসার টিকানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করতে, তার দ্বারা যতটুকু সম্ভব হয়। আমিও ব্যতিক্রম না, আমিও তো একটা মেয়ে। আমি যেহেতু আমার কাজ ছেড়ে, সব কিছু ছেড়ে, সব কিছু থেকে দূরে থেকে চেয়েছিলাম সংসারই করতে বা
ফ্যামিলি নিয়ে বিজি ছিলাম, বেবিকে নিয়ে বিজি ছিলাম। সো ডেফিনেটলি আমি বলবো আমি আমার জায়গা থেকে যথেষ্ট পরিমাণে চেষ্টা করেছি, যথেষ্ট পরিমাণে। এন্ড ইটস আ ভেরি পার্সোনাল ডিসিশন, শুধু আমরাই জানি যে আমরা কিসের মধ্য দিয়ে এসে এই এরকম একটা ডিসিশন নিতে বাধ্য হয়েছি। সে বলেছে বাথন তোমার ভুল ছিল কি, তুমি মানে তোমার কোনো ভুল খুঁজে পেয়েছো? অবশ্যই আমার অনেক ভুল। প্রথম ভুল হচ্ছে আমি এমন একজন মানুষকে পছন্দ করেছি, ভালোবেসেছি, বিয়ে করেছি, এটা হচ্ছে সবচেয়ে বড় ভুল ভাইয়া। এই ভুলটা করেছি বলেই কিন্তু আমি চুপ ছিলাম। মানুষ তো মানে এই ধরনের ভুল একবার করতে পারে, তুমি তো এই ধরনের ভুল আগেও করেছো। না, আগের ভুলটা আমার ভুল ছিল না, আমার বাবা মা আমাকে বিয়ে দিয়েছিলেন, এটা আমার সেকেন্ড বিয়ে ছিল এবং সেটা সবাই জানতো। আমি এগিয়ে যাচ্ছিলাম, সেই যাওয়া এগিয়ে যাওয়াগুলো ওর কাছে মানে অনিরাপত্তার কারণ ছিল, যে ও বোধহয় অন্য কোথাও চলে যাচ্ছে, ও বোধহয় হারিয়ে যাচ্ছে আমার। ঢাকার দুই সিটি কর্পোরেশনের তথ্য মতে গেল 5 বছরে 41,000-এর বেশি তালাক হয়েছে। 2000 সালে বিবাহ বিচ্ছেদের সংখ্যা ছিল যেখানে 2753টি, সেখানে 2015 সালে এ সংখ্যা বেড়ে দাঁড়ায় 7,500টিতে, আর 2016 সালে হয় 9,000, যার 70% অর্থাৎ 6,000টি আবেদনই নারীদের। সবশেষে 157টি আবেদন ঘেটে দেখা যায় সবচেয়ে বেশি 47টি আবেদনে বলা হয়েছে মনের অমিল বা বনিবনা না হওয়ার কথা, যা মোট আবেদনের 30%। এরপর 11% আবেদন রয়েছে মুসলিম বিবাহ আইনের 7-1 ধারার কথা। প্রায় একই সংখ্যক আবেদনে আছে নির্যাতন ও কলহ, ভরণ পোষণ না দেওয়া এবং খোঁজ খবর না নেওয়ার কথা। যদিও সংশ্লিষ্টদের মতে বিচ্ছেদের প্রকৃত সংখ্যা আরও বেশি। সবসময় হয়ে আসতেছে, তবে ঢাকা সিটি কর্পোরেশনের ক্ষেত্রে আমি যতটুকু জানি গত কয়েক বছরে ক্রমান্বয়ে এই বিবাহ বিচ্ছেদের সংখ্যাটা বৃদ্ধি পেয়ে চলেছে, মানে ইট ইজ নাও অ্যালার্মিং। বিশেষজ্ঞরা বলছেন নারীর আত্মসম্মান বোধ ও সচেতনতা বাড়ার পাশাপাশি মুঠোফোন ও ফেসবুক তালাকের সংখ্যা বাড়াচ্ছে। হয় আমি দেখেছি যে ম্যাক্সিমাম ঘটনা ঘটছে রাগ, জিদ, ফেসবুক একটা প্রধান কারণ হিসেবে দাঁড়াচ্ছে। কাউন্সিলিং একটা সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্ট রাখা উচিত সরকার থেকে। আমি একজনের কথা শুনলাম, তার 1200 মেয়ে বন্ধু আছে এবং সে কোনো ছেলে বন্ধুকে অ্যাডই করেনি তার লিস্টে, ফ্রেন্ডস লিস্টে। আমি অন্যর সাথে কথা বলে বেশি মজা পাচ্ছি, মিশে বেশি মজা পাচ্ছি এবং প্রযুক্তি আমাকে সেই সুযোগটা দিয়ে দিয়েছে, তা আমি কিন্তু অপব্যবহার করে আমার কিন্তু মনটা পরিবর্তন হয়ে যাচ্ছে, যার ফলে এই যে বিবাহ বহির্ভূত সম্পর্কগুলো আগের তুলনায় অনেক বেশি হচ্ছে। এছাড়াও পারিবারিক সম্পর্কের অবনতি, অসহিষ্ণ, সন্দেহপ্রবণ মানসিকতা, দাম্পত্য জীবনে তৃতীয় পক্ষের আবির্ভাব, কর্মজীবনে মাত্রাতিরিক্ত ব্যস্ততার কারণেও বাড়ছে বিবাহ বিচ্ছেদের ঘটনা। হয় মূল্যবোধের অভাব, তারপরে বিকৃত রুচি, সেখানে দেখাচ্ছে স্বামী স্ত্রী দুজনেই কিন্তু ধৈর্য তাদের কমে গেছে এবং তারা কিন্তু ডিভোর্স করে ফেলছে। মেয়েরা এখন স্বাবলম্বী হয়েছে, তারা নিজেরা চাকরিবাকরি করে, তারা আয় উপার্জন করে, সেক্ষেত্রে আগের যে একটা সীমাবদ্ধতা আছে সেই সীমাবদ্ধতা এখন আর বর্তমান মেয়েদের জন্য নাই, প্রযোজ্য না। ধর করে আমাদের আসলে একে অপরকে সময় দেওয়ার সময়ও আসলে অনেক কম, যে কারণে সম্পর্কটা গড়ে উঠতে উঠতে আবার ভেঙে যায় ছোট ছোট ভুল বোঝাবুঝি। এদেরকে ভালো করাতে হবে, ওই জায়গাটায় আমাকে সেটেল ডাউন করতে হবে, সব কিছুর কারণে আমরা হচ্ছে দৌড়ে যাচ্ছি, আর এই দৌড়ে যাচ্ছে যাচ্ছে সাথে সাথে আমরা আমাদের পেশেন্সটাকেও কিন্তু লুজ করছি। তার সাথে আমার বিচ্ছেদ হোক সেও চাইনি, আমিও চাইনি, কিন্তু সামাজিকভাবে আমাদের পরিবার আমাদেরকে বাধ্য করেছে এবং এর মধ্যে তৃতীয় পক্ষ একটা শক্তিশালী ভূমিকা নেয় এবং এর মধ্যে ভুল বোঝাবুঝি, একে অপরকে মিস ইন্টারপ্রেট করা এবং অনেক আচরণের ভুল ব্যাখ্যা, এগুলোই মূলত সার্বিকভাবে বিবাহ বিচ্ছেদের কারণ আমার কাছে মনে হয়। অনেক সময় আবার মেয়েদের ক্ষেত্রে আমরা যে সমস্যাটা দেখতে পাই তারা হচ্ছে তাদের বান্ধবীর হাজবেন্ড, বোনের হাজবেন্ড আর কি, বা তার ভাই বা তার বাবা কিরকম ছিল সেম জিনিসটা তার হাজবেন্ডের মধ্যে দেখতে চায়। এখন আমি যদি আশা করি সেম ওয়েতে আমার হাজবেন্ডও আমাকে ওইভাবে টেক কেয়ার করবে তাহলে তো এটা ভুল। যুগ যুগ ধরে পাশাপাশি থাকা দম্পতিরা মনে করেন মেনে নেওয়ার মানসিকতা আর পারস্পরিক বোঝাপড়া বাড়াতে পারলেই কমবে। বিচ্ছেদ কমাতে দায়িত্ব নিতে হবে রাষ্ট্র ও সমাজ। দিনের একটা নির্দিষ্ট সময় খুব ভালো হয় যদি দুজন একসাথে ঘুমাতে যাওয়ার আগে কিছুটা গল্প শেয়ারিং হয়, কি হলো তাদের, সেটা একটা ভালো ফ্যাক্টর। আমার পার্টটা এটা করলো না কেন, কিন্তু আমি করলাম না কেন সেই প্রশ্ন করি না, ওই প্রশ্ন করি।
বিয়ে টিকিয়ে রাখতে চাই পারস্পরিক ভালোবাসা।